Hey everyone, what's up guys? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেমিং উইথ জিহাদ চ্যানেল, সাথে আছি আমি জিহাদ। তো গাইস, আমাদের গেমে চলে আসছে নতুন থমসন গানের লেজেন্ডারি গান স্কিন। এন্ড আপনারা তো জানেন ক্লেজ স্কোয়াডে কিন্তু এখন MP40 নাই, তো থমসনে কিন্তু এখন পুরা মারাত্মক চাহিদা। এন্ড সেই সময় আমাদের লেজেন্ডারি গান স্কিন দিয়েছে গারিনা, মানে ব্যবসার একদম সেই লেভেলে করে রাখছে। তো এই স্কিনটাকে আজকে আমরা বের করার চেষ্টা করবো অন্য সার্ভারে। এন্ড দেখবো এটার অ্যাবিলিটি কি, এটা কেমন কাজ করে। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, যখন আমি এটাতে গেম প্লে করতেছিলাম তখন আমার এক সাবস্ক্রাইবার আমার ইনিমি টিমে পড়ছিল, মানে মিনা সার্ভারে আমার ইনিমি টিমে আমার সাবস্ক্রাইবার পড়ে, বা অ্যান্ড দেন তার সাথে গ্রুপে দেখা হয়, সকল কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। ওকে গাইস, চলে আসছি আমরা আমাদের মিনা সার্ভার অ্যাকাউন্টে। অ্যান্ড এখানে অলরেডি ওয়েপেন রয়্যালে কিন্তু থমসন গানের লেজেন্ডারি গান স্কিনটা দিয়া দিছে। সো এখানে ওয়েপেন রয়্যালে চলে যাচ্ছি। অ্যান্ড এখানে এক স্পিন হচ্ছে 60 ডায়মন্ড, অ্যান্ড 10 স্পিন 600 ডায়মন্ড। বাট আমার অ্যাকাউন্ট আসে 570 ডায়মন্ড ভাই, মানে কেমনে স্পিন করতাম? আমার তো পারমানেন্ট বাইকার লাগবো। বাই দ্য ওয়ে, এখানে দেখলাম একটা মিস্ত্রি শপ চলতেছিল, আই থিঙ্ক এখন আসে কিনা আমি যাই না। সো আমি আগে দেখি আসে কিনা, থাকলে আপনিও দেখতে পারবেন যে মিস্ত্রি শপে আমাদের কী কী আসতেছে। অ্যান্ড আই থিঙ্ক ইন্ডিয়া সাবার আর 2-3 দিন পরে মিস্ত্রি চলে আসবে। ওইটা মিট মিস্ত্রি শপ কি যে পাই গেছি, ইয়াস মিস্ত্রি শপ। সো আমি এখানে ট্রাই ইয়োর লাকে ক্লিক করি, ওইটা মিনিট ইয়াস। তো এখানে আমাদের কত পার্সেন্ট দিবে? 90% দিস ভাই প্লিজ, আমার এত টাকা। ও ভাই 88%, 90% কাছাকাছি। সো এখানে দেখি ওয়েপেন রয়্যাল আসে কি না। অ্যান্ড আপনার দেখেন কী কী নতুন আসছে, সেটা কিন্তু আপনার নিতে পারবেন আমাদের ইন্ডিয়ান সাবার আসলেই। অ্যান্ড এখানে বান্ডেল দিছে, অ্যান্ড ফিমেল বান্ডেল মেল বান্ডেল দেখ। ও ভাই কাস্টম রুম কার্ড দিয়ে দিছে ভাই, 12 ডায়মন্ডের কাস্টম রুম কার্ড। অ্যান্ড নিচে দেখতে ব্যাক প্যাক প্যাক আছে, গান স্কিন আছে। বাট এখানে আমি ওয়েপেন রয়্যাল কিনবো, 40টা ওয়েপেন রয়্যাল কিনা যায়। আমি 40টা কিনে ফেলতেছি উড়া দুরা। অ্যান্ড 40টা কিনে শেষ ম্যাক্স করে ফেলছি, এখন 40টা দিয়ে স্পিন করবো ভাই। দেন মানে 10 স্পিন করতে লাগে 600 ডায়মন্ড, বাট 40টা কিনে ফেললাম মাত্র কয়েক ডায়মন্ডে। সেখানে আমি ফার্স্টে একটা একটা করে করবো 5টা, তারপরে 10টা করে করবো। একটা করলাম সিঙ্গেল, এ পাই গেছি ভাই ভাই, এক স্পিন পাই গেলাম 40টা কিনে লাভ কি? ও পাই নাই, মানে গ্রেনেড পাইছি। আমি তো ভাই ভাবছিলাম পাই গেছি, মানে জ্যাক কংগ্রেচুলেশন দিল, সমস্যা নেই। এগেন এটা বললাম স্কিন, সমস্যা নাই। এগেন স্পিন, মানে সোলো করে দিমু 5টা, তারপরে একবার 10টা করে দিমু VSS 7 দিনের জন্য। অ্যান্ড এটা ভাই কী দিছে ভাই কি? ওকে স্পাস 7 দিনের জন্য, এগেন সোলো স্পিন অ্যান্ড M79। ওকে আমি 10টা স্পিন করবো এখন একসাথে গাইস, প্লিজ প্রে ফর মি। অ্যান্ড এখানে এটা যদি পাওয়া যায় ভাই হ্যাপি হবো ভাই। বাই 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 দিয়া দে ভাই, বাই ভাই একটা দিয়া দে পারমানেন্ট। আরে রে রে, ও 24 ঘন্টার জন্য দিছে একবার। অ্যান্ড সব উল্টা পাল্টা গান দিয়ে দিছে ভাই ভাই, কষ্ট দিয়েছে মনে। ওকে আমি এগেইন 10টা স্পিন করবো গাইস, 10টা স্পিন এগেইন। জয়েন আপ প্লিজ, পারমানেন্ট সব জন্য স্কিনটা দিয়া দে জ্যাম নে হোক ভাই। কি রে ভাই উল্টা পাল্টা গান দিয়েছে VSL। ও ভাই পাই গেছি, কংগ্রেচুলেশন। ইয়েস ইয়েস, হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান, এন গ্রেনেড ভাই, কংগ্রেচুলেশন। 10 দরকার কি, তারপর 2টা গ্রেনেড দিছে গারিনা, খেলবো না আমি ভাই, আমার মন নিয়ে খেলতেছে এরা। 15টা ভাউচার আছে, সো এখানে 5টা একটা একটা করে করবো এগেইন। খেলতাম না রে, দ্যাট স্পিনই করতাম না, কংগ্রেচুলেশন বাদ দিলি তয়, দ্যাট উল্টাপাটা, মানে উল্টাপাটা কংগ্রেচুলেশন দিতে আছে। আমি আর কংগ্রেচুলেশন দেখবো না, আমি অনেক একবার পারমানেন্ট পাওয়ার পরে তারপরে আমি বলবো ইয়াস ইয়াস। ওকে আমি এখানে 10টা স্পিন করতেছি এগেইন ভাই, প্লিজ প্লিজ প্লিজ, এডাব্লেম লাগবো না। 24 ঘন্টা লাগে কেন দিয়েছে ভাই? এগেইন গ্রেনেড, এইবার কংগ্রেচুলেশন দিল নাকি গাই না? কিরে ভাই ভাই 40টা স্পিন দিলাম তাও পারমানেন্ট থমসন স্কিন দিল না। ওকে যাক, আমাদের মিস্ত্রি সবে মেবি আরেকটা পেজ আছে, দেখি ওইখান থেকে ওয়েপেন রয়্যাল ভাউচার কিনা যায় কিনা। 290 ডায়মন্ড আছে যেহেতু, দেখি কিনতে পারি কিনা। এগেইন 25টা ভাউচার কিনে ফেলছি, সো 10টা স্পিন করলাম। এবার তো গোল্ডেন বক্সই পড়ে নাই, মানে কি রে ভাই দিবে না নাকি? এই মিনা সার্ভার কি এত বড় লোক সার্ভার নাকি রে ভাই? কিছুই দেয় না পারমানেন্ট, মানে কেমনে কি এরা? কংগ্রেচুলেশন গ্রানেট, ও গান স্কিন পাই গেছি ইয়াস থমসন ভাই। মানে আমি ভাবছিলাম কংগ্রেচুলেশন দিছে যেহেতু গ্রানেট ম্যাট দিবে, কারণ এতবার দেওয়ার পরে আমার কষ্ট ভাই, আপনি তো বুঝতেছেন আমার কষ্ট কত। যা কিনা পারমানেন্ট পাই গেছি একদম লাস্টে দিছে পারমানেন্ট। ওকে সো ফার্স্ট অফ অল আমি এখানে গান স্কিনটা ইকুইপ করে ফেলি। অ্যান্ড এখানে থমসন নিচের দিকে আছে, ইয়াস দিছে দ্য থমসন। অ্যান্ড স্কিনটা হচ্ছে এটা হলুদ কালার, প্লাস এখানে স্ক্রিনে লেখা আছে 2021-01-01, মানে এখানে হ্যাপি নিউ ইয়ারকে টার্গেট করে বানানো হয়েছে স্ক্রিনটাকে, কারণ এখানে তারিখটা কিন্তু লেখাই আছে 01-01, মানে জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি কি ভাই, কি উল্টাপাল্টা বলতে আসি। ওকে সো আমি ফার্স্ট অফ অল এখানে ক্লেজ স্কোয়াড ম্যাচ স্টার্ট দেই, দেখি থমসনের স্ক্রিনটা কেমন কাজ করে। আমার যেহেতু লেভেল নাই সেজন্য আমি র্যাঙ্ক কিংবা ক্লেজ স্কোয়াড র্যাঙ্ক কোনোটাই খেলতে পারবো না, 3 লেভেল মাত্র ক্লিয়ার করার। দাঁড়ান আগে দেখে না টিমমেট ছেলে নাকি মেয়ে ভাই, পরে নাকি পড়ছে, একটা টিমমেট ছেলে পড়ছে ভাই, না একটা টিমমেট পড়ছিল মেয়ে নাকি ছেলে আগে দেখে নেই। ওইটা মিনিট ক্যারেক্টার দেখে মনে হচ্ছে মেয়ে, বাট এটা আসলে কি মেয়ে নাকি আমি যাই না, বাট তাও পাঠানোর চেষ্টা করবো। অ্যান্ড আমরা 3 জন খেলবো নাকি, ব্যাক করে দেবে গেম।
আই থিঙ্ক ও না ব্যাক করবেন, এটা হচ্ছে ক্লাসিক ম্যাচ, র্যাঙ্ক ম্যাচ হলে কিন্তু আমাদেরকে বের করে দিত, সমস্যা নাই। সামনে দিকে চলতে দেখি ইনিমি টিনিমি পাই কিনা, অ্যান্ড ইনিমি কিন্তু চারজনই আছে, আমরা তিনজন, সো খেলতে একটু মজা পাবো, ইনিমি বেশি, তো দেখি কী করা যায়। অ্যান্ড মিনা সাহা পোলার পান তো মনে করলেন আমাদের পিরো পোলা পাইন, দেখি কী করা যায়। অ্যান্ড এই সাইডে একটা আছে অ্যাসেসাবলে ড্রেস পরে, অ্যান্ড ও ভাই কি হেড ছিল এটা ভাই, সামনে আরেকটা ইনিমি, অ্যান্ড ভাই ড্যামেজ হয় না কেরে ভাই, বটের মতো খেলতেছি দেখ, ওকে সো ও ভাই হেড লাগছে, অ্যান্ড একটা লাগছে একটা একটা, ও ভাই ডাবল হেড লেগে গেছে, অ্যান্ড দুইটা নক, থমসন ছাড়া জ্যামার দিয়েছি ভাই, থমসন পাইলে একদম কোপ হবে, ইনিমি কই দুইটা ইনিমি আছে, একদম কোপাইলামু কোপাইলামু, এ ভাই এ চার নেওয়াটা কই থেকে এলো, ও আরেকটা দিছে মানে অনেকক্ষণ পর হলো দিছে, অ্যান্ড এদিকে একটা মারতাছে, এ তুই ফিমেল টিমেটের মাউসকে তুই জানোস তো ওটা কেরা, আমিও যাই না কেরা, ওইটা মেট হেড লাগে আর হেড লাগে না কেমনে কি রে ভাই, আমার মিনা সার্ভারে আমার ক্যারেক্টার আটকে পড়ে কে পিছন থেকে ভাই মির্জা পরের মতো মারতাছে, দেখ হেড লাগে, ও মানে নক হয়ে গেছে সমস্যা নাই, উইদাউট হেড লক লক হয়ে গেছে, এই পাশ দিতেছে সমস্যা নাই, অ্যান্ড আর এইবারও হেড লাগে না, ওইটা আমি আরে মারিস না, না ভাই ইস নাইস টিমমেট, ইয়াস ওপি হেড শট লাগছে, ইয়াস খতম, সো এখানে আমি টিমমেটকে হিল দিয়ে দিলাম, তোমার নাম কি, ওকে সো 23000 মানে 2300, এত 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 ম্যাথমেটিক্স আমি এত কাঁচা কেন রে ভাই, এত কাঁচা কেন আমি, ওকে সেখানে গ্লুয়াল নিয়ে নেই, সব কিছু নিয়ে নিচ্ছি, থমসনও নিয়ে নিচ্ছি, ওপি ভাই দেখতে কিন্তু জোস, মানে ঘড়ি দেখতে পাচ্ছেন থমসনের ভিতরে কিন্তু ঘড়ি আছে, কী রে ভাই কে ক্যাম দিছে, মানে সবগুলো ডান পাশে যায় বসে আছে, সবগুলো বাইরের পাশে যায় বসে আছে, মানে ক্যাম না কি খেলমু, এই সামনে নিমি ভাই, একটা হেড লাগ একটা হেড লাগ, ও ভাই টিমমেট মানে কী রে ভাই, কিল চুরি করছে, দেখ ওকে সো এদিকে নিমি আছে, অ্যান্ড এই যে নিমি, আরে হেড লাগলো না কি রে ভাই, টিমিং করতেছে কেমন নাকি, আসলে কি টিমিং করলো নাকি, আমরা এতে গুলি নাই, আই থিঙ্ক গুলি নাই, গুলি নাই দেখে উঠা বসা করতেছে, সমস্যা নাই এখানে মাই দিছি, অ্যান্ড অ্যান্ড এই পাশে নিমি আছে একটা হেড, আর হেড লাগে নাকি রে ভাই, এত রেঞ্জ, ও নিমি চুরি করে নিছে গেল, বাহ নিমি বাহ, তুমি আমার চুরি কর, এটা চুরি করে না, আগেরটার কথা বলতেছি, মানে এটা তো আমি গুলি লাগাইতে পারি নাই, ওকে সেখানে সেকেন্ড রাউন্ড ডান, অ্যান্ড থার্ড রাউন্ড এখানে ক্লক টাওয়ার দিছে ভাই, একটা নিমি সামনে এসে পর, অ্যান্ড ওটা মেন, ও ভাই আইতেছে আইতেছে হেড লাগছে, অ্যান্ড কিছু ড্যামেজ, ও ভাই নক ইয়াস খতম, ওকে তো একটা ডান, অ্যান্ড ইনিমি আরও কে আসবা, আসো আসো বেবি আসো, থমসন আছে আমার কাছে আছে, আসো আসো, ওইটা মিনিট আমি নিজে যাবো, আমি নিজে যাবো, একটু লং থেকে খেলতে আর ভালো লাগবে, অ্যান্ড এই ক্লোজ আইসে বলছে দেখ লংয়ে যাবো লং, আরে মারতাছে সমস্যা নেই, ইন থেকে মার দেবো, ও ভাই কি হেড ভাই, ও পি হেড লাগতেছিল, ডাবল হেড লাগছে, বাট এখানে একটু নক দেখতেছে একটু পরে, কারণ আমার নেটটা একটু প্রবলেম, পিং দিতে পারছেন হাই 165 আরে পিছন থেকে মারতাছে, দেখ মারিস না রে ভাই, ওইটা মিনিট, এ এটা নক করলাম একটু আগে, কী রে মির্জা ভর, মানে একটু আগে নক করে আসলাম, ও বুঝছি ভাই, ওই সেলফ রিভাইভ আছে না ওটা মারছে, মানে ক্লাসিক ম্যাচ তো সেলফ রিভাইভ আছে ভাই, তোরা কেমনে খেলতাম না, ইনিমি আইডা কই আইডা কই, ওটা তো আমার মায়ের লাগবো ভাই, আরে এনও তো কিল পাই না এই রাউন্ডে, এখানে কি আছে, আই থিঙ্ক এখানে দাঁড়ায় আছে মেবি নেট, আরে এখানেও নাই, মানে কই ক্যাম করে বসে আছে, অ্যান্ড আই থিঙ্ক সেই লেভেলে ক্যাম দিছে, মানে আগের বার তো বেড়ার পিছিয়ে আসিল, অ্যান্ড এইবার তো এক ক্লাস, অ্যান্ড আমার আছে চারজন, মানে চারজনের ভার্সেস একজন খেলবো কেমনে, ভয় পাই আমি কই যায় লুকিয়ে আছে আমি নিজে বুঝতেছি না, এটা আমার টিমমেট এখানে কী করতেছে, এ ও টিমমেটে মারতেছে নিমি, এই যে ওইটা ভাই তুমি টিমমেটে মার, এ আবার আবার গুলি নিয়ে নাই, একে টিমিং করতেছে না কি, দেখ মিনা সার্ভার টিমিং কি, সেটা আমি বুঝলাম না, আমার কি মিনা সার্ভার চিনছে নাকি, লল নাকি ওয়াইডি দেখছে, আই থিঙ্ক ওয়াইডি দেখা ভাবছে ইউটিউবার না দেখে, ওকে সামনে এখানে ফোর্থ রাউন্ডে চলে আসছি, অ্যান্ড এখানে ফোর্থ রাউন্ড নিচ্ছে ফ্যাক্টরিতে, অ্যান্ড আই থিঙ্ক এটা লাস্ট রাউন্ড হতে পারে যদি আমরা মারতে পারি, সো এখানে থমসন দিয়ে একটু লং থেকে খেলার চেষ্টা করবো, যেহেতু রেঞ্জ ডাবল, অ্যান্ড কি ভাই এগেন টিমিং, হোয়াট দ্য হেল ইজ দিস, মানে কী করতেছে এটা, ওই সো এটা একটা আছে হেড, আরে হেড লাগলো না, এটা বারবার টিমিং করতেছে কেন রে ভাই, আমার ওয়াইটি দেখে কি সেলিব্রেট করার সময় না ভাই, বারবার ঘুঘু তুমি খেয়ে যাওয়া দান, এবার তোমার পায়ে দিব বান, মানে আগের বার তো আমার কিল আমরা গেছে একটা, এবার আবার এই যে একটা এনিমি সবুজ কালার ড্রেস, অ্যান্ড ও ভাই হেড, ইয়াস ডান ভাই, এখানে আরেকটা আছে আরেকটা আছে, কী রে ভাই আর কই নিমি, ও লোকই আছে, ও ভাই সেলিব্রেট করতেছে রে, আমার কিল আমি খেলবো না, বারে বারে খেলে আমার সেলিব্রেট হয়ে যায়, দেখ ক্লাসিক থেকে এটা রিমুভ করা দরকার আছিল, এই যে আরে কিল চুরি হয়ে গেল, মানে কেমনে কি ভাই, কেবলই উঠলো আর ইনিমি নিয়ে নিছে, আমার টিমমেট কিল নিয়ে নিছে, দেখ আরে ভাই কালকে আইডি খুল, মনে করো কালকে তো গাইস এই ছিল আমাদের আজকে ছোট্ট কাটো ভিডিও আমাদের নতুন থমসন গানের স্কিনের উপর, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট থমসন গানের লেজেন্ডারি গান স্কিন,
অ্যান্ড্রয়েডের ডাবল রেঞ্জ আছে যেহেতু মোটামুটি ভালোই আছে, অ্যান্ড্রয়েডের মাইনাস আছে হচ্ছে আমাদের ম্যাগাজিন, ম্যাগাজিন বেশি একটা ম্যাটার করে না, সেজন্য আমার কাছে খারাপ লাগে নাই। আপনারা চাইলে নিতে পারেন যারা ক্লাস স্কোয়াডে বেশি থমসন ইউজ করেন কিংবা র্যাঙ্কে ইউজ করেন যাদের কাছে ভালো লাগে, অ্যান্ড আমার কাছে বেশি একটা ভালো লাগে না এই গানটাকে, সেজন্য আমি ইউজ কম করি। আজকে মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।